গাড়ির ভিতরে আছে হলো ব্রেক প্যাডেল, ব্রেক প্যাডেলে আমরা কি করি চাপ দিই, আর এই গোলটা হলো ব্রেক সার্ভো, পুরোটাই সার্ভো। এই সার্ভোর সঙ্গে লাগানো আছে হলো মাস্টার সিলিন্ডার, মাস্টার সিলিন্ডারে উপরে আছে মাস্টার সিলিন্ডারের পট, এখানে থাকে ব্রেক অয়েল, আর এই যে ছোট ছোট লম্বা লম্বা এটা হলো ব্রেক অয়েল লাইন। এই লাইনগুলো চারটা চাকায় চলে গেছে, চারটা হুইলের সাথে সেট করা আছে হলো হুইল সিলিন্ডার। এই হুইল সিলিন্ডারের পরের অংশ হলো স্প্রিং, থাকে দুইটা দুই পাশে স্প্রিং, তারপরে হলো ব্রেক শো, তারপরে ব্রেক ড্রাম, ব্রেক ড্রাম বলছে চাকা, চাকা অফ করে দেন ভাই, অফ। এটা কোন পরীক্ষা করতে হবে না, শুধু টার্মিনাল দেখতে হবে। আর যদি পানির ব্যাটারি হতো তাহলে পানির লেভেল যদি কমে যায় তাহলে আবার বিশুদ্ধ পানি দিতে হবে। এটা হলো পানির ব্যাটারির জন্য, এটা দেখতে কোনো পানি ব্যাটারির জন্য ভিতরে চেক করার মতো কোনো কিছু নাই, কিছু নাই, এটা ফাউন্টার ব্যাটারি, এটা কোলা নিছে পানি আছে কিনা দেখবো না, পানি চেক করা যাবে এইভাবে, পানি দেখলাম এই যে এখানে পানি আছে, বৃষ্টির পানি, না 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 ওটা হলো ওই পানি, ওটা আলাদা, ওইখানে পানি দেখতে হবে না, হলে এখানে দেখতে হবে স্পেয়ার পানির ট্যাঙ্কিতে, স্পেয়ার পানি, তবে এটা খোলা মানে বলা এটা খুলতে নাই, এটা খুলতে হয়, কারণ অতিরিক্ত যখন তোমার ইঞ্জিন যদি তাপমাত্রা হয়ে যায়, হিট হয়ে গরম হয়ে থাকে, তখন এটা খোলা যাবে না, এটা খুললে পানি সম্পূর্ণ উপরে উঠে যাবে, একবারে উপরে উঠে যাবে, ওই জন্য এইটা খুলতে হবে, এটা খুললে আর কোনো সমস্যা হবে না। এটা কিভাবে খুলে এই জায়গা থেকে পানি উঠে, এটা হলো গ্লাস সিলিন্ডার, এই যে ক্লাস সিলিন্ডার, এই জন্য এটা করা হয়েছে এই ব্রেক আর ক্লাসের, এই যে দেখো এই ব্রেক, ব্রেক ফ্লুইড থেকে এই লাইন চলে গেছে ক্লাস সিলিন্ডারে, আর না হলে কি করতে হতো এখানে আর একটা পট বসাতে হতো, পট বসাতে হতো, এই জন্যে এই পটটা এক পট দিয়ে দুইটা কাজ করতেছে, এখানে হলো ব্রেকেরও কাজ করতেছে ক্লাসের ক্লাসেরও কাজ। তো ক্লাস সিলিন্ডারটা একটু আলাদা, ব্রেক সিলিন্ডারের মতো না, ক্লাস সিলিন্ডার, এটা হলো ব্রেক সিলিন্ডার, এখন মাস্টার সিলিন্ডার বলা হচ্ছে, তবু যদি সোজা কথায় বলি আমি, তবু সিলিন্ডার সবগুলাই, এটা হলো ব্রেক সিলিন্ডার, এটা হলো ক্লাস সিলিন্ডার। এই ক্লাস সিলিন্ডারের আবার এই হলো ভিতরে যেমন ক্লাস পেডেল, পেডেল থেকে সরাসরি এই সিলিন্ডার আসছে, সিলিন্ডার থেকে এইটা হলো এই ফ্লুইডের লাইন, এই ফ্লুইডের লাইন কোথায় গেছে, এই ফ্লুইডের লাইন ভিতরে যেয়ে সরাসরি গিয়ার বক্সের সাথে সংযুক্ত হয়েছে, গিয়ার বক্সের সাথে সংযুক্ত, ওইটা হলো গিয়ার বক্সের সাথে সংযুক্ত, এখানে যখনই আমরা হলো ক্লাসে চাপ দিই তখন এই ফ্লুইড দ্বারা যায় ওইখানে গিয়ার বক্সে, গিয়ার ফেলাতে সাহায্য করে, আর ওই ইঞ্জিন এবং গিয়ার বক্সের যে সংযোগ দেয় এবং বিচ্ছিন্ন করে, এটা হলো ক্লাসের কার্যকারিতা। মানে ডায়নামো থেকে আর কি ডাইরেক্ট, এই লাইনটা অনেক সময় খুলে যায় স্টার্ট হয় না, তোমার স্পার্ক প্লাগ সবই ঠিক আছে, দেখা যাচ্ছে স্পষ্ট, অন্যান্য গাড়িতে দেখা যায় না, ভিতরে থাকে, তবে এই লাইনটা ইঞ্জিনের জন্য খুবই জরুরি। এটা স্যার এটার মাধ্যমে কি ডায়নামো ইয়া করে, না ডায়নামো তো পুলিশ আর দিয়া স্পার্ক প্লাগ, না না বড়টা মেন পুলি, হ্যাঁ বড়টা মেন পুলি, আর এটা মনে হয় আপনি এসি পুলি, এই যে এসি, না 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 না, এটা হলো এই যে
পানির সিস্টেমটা হলো কি, এটা হলো রেডিয়েটর, এটা প্রথম হলো রেডিয়েটর স্প্যাক ট্যাঙ্ক, রেডিয়েটর স্প্যাক ট্যাঙ্ক, এটা হলো রেডিয়েটর, রেডিয়েটর স্প্যাক ট্যাঙ্ক থেকে লাইন আসছে রেডিয়েটরে, এই যে একটা এটা হলো ওভার লাইন, আর একটা আছে ওভার লাইন, এটা হলো যদি অতিরিক্ত হিট হয়ে যদি পানিটা এখানে আসে তাহলে পানিটা পড়ে যাবে। হ্যাঁ, তো এই লাইনটা আসার পর এটা হলো রেডিয়েটর, এটা রেডিয়েটর প্রেশার ক্যাপ, এটা পুরাটাই হলো রেডিয়েটর, রেডিয়েটর পাশে হলো পাতলা পাতলা ফিনস, এটা হলো কুলিং ফ্যান। এই যে রেডিওটারে এটা কি আপার হোস পাইপ, আপার হোস পাইপ, আপার হোস পাইপের মাথায় আছে থার্মোস্ট্যাট ভালভ, থার্মোস্ট্যাট ভালভ, এ ইঞ্জিনের কিছু তাপমাত্রা আছে, এই তাপমাত্রা যখন শুরু হয় তখন এই থার্মোস্ট্যাট ভালভটা খুলে খুলে যায়, নাহলে কিন্তু খুলবে না, ঠান্ডা থাকলে খুলবে না, তাপমাত্রায় খুলবে। তো এই থার্মোস্ট্যাট ভালভটা হলো আপার হোস পাইপে লাগানো থাকবে, আবার লোয়ার হোস পাইপ না, এই আপার হোস পাইপ দিয়ে এই থার্মোস্টার ভালভ যখন খুলে যাবে তখন ইঞ্জিনে পানিটা প্রবেশ করবে, এই জ্যাকেটে ওয়াটার জ্যাকেট, ওয়াটার জ্যাকেটে প্রবেশ করবে। এখন ওয়াটার জ্যাকেট হলো ইঞ্জিনের ভিতরে, এই ইঞ্জিনের ভিতরে আছে, এটা এখানে দেখানোর মতো অংশ নাই, ওটা ইয়ে দেখলাম যে কার একটা ইঞ্জিন নিয়েছিল তো আগে ওটা ভিতরে দেখছিলাম, ওয়াটার জ্যাকেট হয়ে যাবে হলো ওয়াটার পাম্পে, পাম্পে, হ্যাঁ, ওয়াটার পাম্পে সার্কুলেশন করে লোয়ার হোস পাইপ দিয়ে আবার রেডিয়েটরে ফিড করে, আবার পাইপটাকে ঠান্ডা করে কুলিং ফ্যানের মাধ্যমে, এটাই হলো মূলত রেডিয়েটরের কাজ, চক্র আর কি, মানে রেডিয়েটরের চক্র। এটা প্রশ্ন যে রেডিয়েটরের কাজ কি, প্রথম কার্যপ্রণালী, রেডিয়েটরে পানি ধারণ ক্ষমতা করে, রেডিয়েটরে পানিটা ধরে রাখে, আপার হোস পাইপের মাধ্যমে থার্মোস্টার ভালভ দিয়ে ইঞ্জিনে প্রবেশ করে, ওয়াটার প্রবেশ করে ওয়াটার জ্যাকেট দিয়ে ওয়াটার পাম্প হয়ে লোয়ার হোস পাইপ দিয়ে রেডিয়েটরে ফিরে আসে, পুনরায় ফিরে আসে, এটাই হলো রেডিয়েটরের কাজ। ওটা কি স্যার, এটাই তো লোয়ার হোস পাইপ, আপার হোস মানে নিচে নিচের অংশ, এটা উপরের অংশ, আপার এটা লোয়ার, এটা হলো লোয়ার, আর কি মূলত আপার হোস পাইপ দিয়ে ইঞ্জিনে পানি ঢোকে আর লোয়ার হোস পাইপ দিয়ে ইঞ্জিনে আবার রেডিয়েটরে পানি ফিরে দেয়। এখানে ওই যে থার্মোস্টার ভালভের কথাটা বলা হয় কেন, যে থার্মোস্টার ভালভ যদি গরম না হয় ইঞ্জিন তো খুলবে না, খুলবে না, খুলবে না, ইঞ্জিন খুলবে না, ওর ভিতরে মানে পানি প্রবেশ করবে না, ও পানি প্রবেশ করতে পারবে না, এই জন্য এই আপার হোস পাইপের সঙ্গেই থার্মোস্টার ভালভটা লাগানো থাকবে। এই পাইপটি স্যার গ্যাস, এটা হলো গ্যাসের পাইপ, এটা আর এই যে সম্পূর্ণ এই পাওয়ার অয়েলটা, এই যে দেখো নিচের এই দুইটা লাইন দিয়ে এখানে পাওয়ার, এটা হলো পাওয়ার পুলি, পাওয়ার মেশিন বলা যায়, পাওয়ার পুলি না, পুলি তো হলো সামনে লাগানো আছে, এটা হলো পাওয়ার মেশিন, এই পাওয়ার মেশিনে পাওয়ার অয়েলটা আসে, পাওয়ার অয়েলটা আসে, পাওয়ার অয়েলটা এইখানে আসার পরে এই পাওয়ার থেকে আবার হলো সরাসরি তখন পাওয়ার স্টিয়ারিংয়ে যায়, এইখান থেকে এই অয়েলটা চলে গেছে পাওয়ার স্টিয়ারিং, ওই ভিতরে আছে হলো পাওয়ার স্টিয়ারিং, এই পাওয়ার স্টিয়ারিং তখন হলো ওই ইয়াতে কাজ করবে, আর যদি ম্যানুয়াল হতো তাইলে এই পাওয়ারের ফ্লুইডও থাকতো না, এই পাওয়ারের লাইনগুলো থাকতো না, এটা পাওয়ার স্টার দিকে আর কি, এটা এই জায়গায় ট্যাঙ্কিটাও আছে আর লাইনটাও, লাইনগুলোও আছে, এই জন্য এক্সট্রা একটা হলো পাওয়ার মেশিন আছে, পাওয়ার মেশিন আছে, এই পাওয়ার মেশিন। আচ্ছা স্যার, যদি মেশিন না থাকে তারপর তো পাওয়ার পুলি তো প্রত্যেকটা ভিতরে থাকবেই, তিনটা পুলি তো, এটা তো আলাদা পুলি, ডাইনামো পুলি, মেইন পুলি, পাওয়ার পুলি, হ্যাঁ পাওয়ার পুলি না, ওয়াটার পাম্প, ও সরি ওয়াটার পাম্প পুলি, পাওয়ার পুলি আলাদা, এসি পাম্প পুলি আলাদা, এসি পাওয়ার পুলি আর এসি পাম্প পুলি আলাদা, ওয়াটার পাম্প পুলি থাকবে, ডাইনামো পুলি আর মেইন পুলি, এই তিনটা থাকবে, যেমন ওই গাড়িতে, ওই গাড়িতে তিনটাই পুলি আছে, মেইন পুলি, ওয়াটার পাম্প পুলি আর ডাইনামো পুলি, দেখো এই গাড়ি দেখো স্যার, এটা কি স্যার, এই যে দুইটা, এই চেসিসের কোনো অংশ,
এই দুইটাকে সকাপ অ্যাবজর্বার সেট করা আছে মানে যে স্প্রিং 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 উপরের অংশ যদি বলা যায় তাহলে বলতে হবে যে এই চারটা হলো একটা সেন্সর সেন্সর এই সেন্সরের ভিতরে সেট করা আছে স্পার্ক প্লাগ কোথায় আছে পিস্টনের সিলিন্ডারের মাথায় হেডে সিলিন্ডার হেডে এখন যদি বলি স্পার্ক প্লাগ কোথায় সিলিন্ডার হেডে সরাসরি বলে দেব সিলিন্ডার হেডে পিস্টন সিলিন্ডার হেডে হ্যাঁ স্যার আর এটা হলো ফিলার ক্যাপ ফিলার এটা হলো লুবল ফিলাপ ফিলার করে এটা 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 হলো ফুয়েল গ্যালারি এটা ফুয়েল গ্যালারির একটা অংশ এইখান থেকে এই পর্যন্ত লাইনটা হলো এটা সমস্ত স্যার ওই যে এক্সজাস্ট আর এই বাল্বের মতো গ্যাস এক্সজাস্ট বাল্ব লাইন গ্যাসে দিতে একটা এক্সজাস্ট ইনটেক ভালভ হলো তোমার ভিতরে ঢুকে গেছে এটা দেখানো মুশকিল নাকি এটা এটা দিয়ে স্যার ওটার ভিতরে যায় ফুয়েলটা হ্যাঁ ফুয়েলটা গিয়ে মাধ্যমে ওটার ভিতরে যায় হ্যাঁ এখানে কিছুটা মানে এটা তো হলো পেট্রোল ইঞ্জিন ডিজেল ইঞ্জিন হলে ওইখানে গভর্নর থাকে এই গভর্নরে ভাগ করে দিত মানে ভাগ না ওটা কম বেশি করবে তোমার ইঞ্জিনের স্পিড এবং ফুয়েল কম বেশি করে হলো গভর্নর তো এটা তো হলো পেট্রোল ইঞ্জিন যার জন্য এটার হলো এটার নিচে আছে হলো কার্বোরেটর কার্বোরেটরে হলো ওই ওটাকে ভাগ করে মিশ্রণ করতে আছে এটা ফুয়েল গ্যালারি এখানে হলো পরিমাণ মতন এখানে পর্যাপ্ত পরিমাণে ফুয়েল থাকে এখানে এয়ারপোর্ট থেকে পরিমাণ মতো যাবে যতটুকু প্রয়োজন যতটুকু প্রয়োজন ততটুকু মানে ওই ফুল থেকে ওই আবার ভিতরে পর্যাপ্ত পরিমাণে দেয় এটা কি স্যার এটা গ্যাসের লাইন এসি এসি না না ওটা এসি লাইন এসি লাইন এই যে আন্দা ফিল আপ করে গ্যাস আছে চাপ দিলে তো গ্যাস বাড়িবে নজর লাগাই না এটা হোস পাইপ দিয়ে যাতা দিলে আবার খুলে যায় ঠিক মতো না